আত্মনির্ভর ভারত প্রকল্পে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা এমএসএমই এর ক্ষেত্রে নতুন প্রাণ সঞ্চার করবে বলে ধারণা। ঊনকোটি জেলার কৈলা শহরের ক্ষুদ্র শিল্পোদ্যোগীদের স্থানীয় চণ্ডীপুর এলাকার তরুণ শিল্পোদ্যোগী কপিল কান্তি দাস নিজের রাবার প্রসেসিং ইউনিটের ক্ষেত্রেও নতুন দিশার সন্ধানে আশাবাদী। মুড়ি উৎপাদন শিল্পের সঙ্গে যুক্ত সুজিত সরকারও এই আর্থিক প্যাকেজের ঘোষণাকে উপযোগী বলিষ্ঠ পদক্ষেপ জানালেন। গুরুত্ব সহকারে যেভাবে দেখা হয়েছে যাতে ভারতবর্ষ আত্মনির্ভর যাতে হয়, সেই জন্য আমি আবারও ভারত সরকারের প্রত্যেক নিষ্ঠার শ্রীযুক্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সহ ভারত সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন। তো এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনি যে আমাদের এই ক্ষুদ্র শিল্পের জন্য যে আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন, তার জন্য আমাদের মতো যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তারা উপকৃত হবেন। এবং এই প্যাকেজ ঘোষণা করার জন্য আমি সেই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ধন্যবাদ জ্ঞাপন করি।